السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنات أرضها السماوات والأرض أعدت للمتقين. সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের অবগতিতে আছে যে রমজান মাস একটি আল্লাহ তাআলার দয়া ও রহমতের মাস। প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর জন্য একান্ত জরুরি যে তারা রমজান মাসকে অতীব মূল্যায়ন করবে, যে কোনো মূল্যে তারা তাদের পাপকে ক্ষমা করে নেওয়ার প্রাণপণে চেষ্টা করবে। রমজান মাসে নেকি অর্জনের অনেকগুলি পথ ও পন্থা রয়েছে। তার একটি বড় পথ ও পন্থা হচ্ছে যাকাত প্রদান করা ও দান করা। যেসব মাধ্যমে মানুষ সহজেই জান্নাত পাবে, তার একটি বড় মাধ্যম হচ্ছে দান। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত এগিয়ে যাও এবং ওই জান্নাতের দিকে দ্রুত আগিয়ে যাও যার প্রশস্ততা হচ্ছে আকাশ ও জমিনের ব্যবধান, যা একমাত্র পরহেজগার মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ তাআলা এ পর্যন্ত বলার পরে বলছেন, এরা হচ্ছে ওরাই যাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে, যারা আল্লাহর পথে সচ্ছলতায় অসচ্ছলতায় দান করে থাকে। আল্লাযীনা ইনফিকুনা ফিস-সারায়ে ওয়াজ-জারায়ে ওয়াল-কাযিমিনাল গায়্জ ওয়াল-আফিনানিন নাস। অত্র আয়াতে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে পরহেজগার মানুষ বলে উল্লেখ করেছেন। তার প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহ তাআলার পথে দান করে, আর দ্বিতীয় হচ্ছে যারা তাদের রাগকে দমন করতে পারে, তৃতীয় হচ্ছে যারা মানুষকে মাফ করতে পারে। সম্মানিত দীনী ভাই, অত্র বিবরণের প্রথম অংশে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার পথে সচ্ছল মানুষকেও দান করতে হবে, অসচ্ছল মানুষকেও দান করতে হবে। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, আকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, আল্লাহ তাআলা তোমাদের দ্বিগুণ শতগুণ প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে অনেক বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবেহুল ইবাদ, প্রত্যেক সকাল যাতে মানুষ সকাল করে থাকে, তাতে দুইজন ফেরেশতা আকাশ থেকে অবতীর্ণ হন। ফায়াকুলু আহাদুহুমা, দুইজনের একজন বলেন, আল্লাহুম্মা আতি লিকুল্লি মুনফিকিন খালাফ, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। অপরজন বলেন, আল্লাহুম্মা আতি লিকুল্লি মুমসিকিন তালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। অত্র বুখারি মুসলিমের বিবরণে বোঝা যায় যে প্রত্যেক দিন দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন, আর একজন দানকারীর জন্য পূরণের দোয়া করে থাকেন, আর একজন যারা দান করে না তাদের ধ্বংস কামনা করে থাকেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আসমা আনফিকি ওয়ালা তুহসি, তুমি আল্লাহর পথে দান করো আর দান করার সময় গণনা করো না তুমি কি দান করছো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তুরি ফাইয়াল্লাহু আলাইকে, তুমি কখনো দান বন্ধ করো না, নইলে আল্লাহ তাআলা তোমার উপরে দয়া ও রহমত বন্ধ করে দিবেন। শেষের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অরজাখি মস্তাতাতে, তুমি তোমার শক্তি সামর্থ্য অনুযায়ী সম্ভবপর দান করো।
বিবরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমাকে যথাসাধ্য দান করার জন্য বলেন তিনি গণনা করতে নিষেধ করেন নইলে আল্লাহ তাআলা তাকে গণনা করে নেকি দিবেন সম্মানিত দ্বীনি ভাই এতে বোঝা যাচ্ছে যে আমাদেরকে দান করতে হবে আর আমরা কত দান করছি কি দান করছি বিষয়টি ভেবে দেখতে হবে না নইলে নেকির পরিমাণ কমে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেন আলা কুল্লি মুসলিম সাদাকা প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীকে দান করতে হবে কথাটি শুনে সাহাবীগণ বললেন আল্লাহ রাসূল ফাইনলাম ইস্তাতে মানুষ যদি দান করতে না পারে তাহলে কি করবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে সে মানুষের বাড়িতে কাজ করবে কাজ করে যা উপার্জন করে তার কিছু অংশ আল্লাহর পথে দান করবে এবং কিছু অংশ দিয়ে সে নিজে উপকৃত হবে বিবরণে বোঝা যায় দিন মজুরকেও দান করতে হবে যারা মানুষের বাড়িতে কিষান কামলা খেটে খায় যারা ভ্যান রিকশা চালায় তাদেরকেও দান করতে হবে আসলে দান যে আল্লাহ তাআলাকে একটি সন্তুষ্ট করার বড় মাধ্যম তা এসব বিবরণে স্পষ্ট বোঝা যায় আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসাদকাতু বুরহান দান হলো দলিল দলিল এমন একটি জিনিস যা দিয়ে নিজস্ব অধিকার আদায় করা যায় নিজের সম্পদের দাবি জানানো যায় অত্র বিবরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানকে দলিল হিসাবে উল্লেখ করেছেন বিচারের মাঠে আমরা জান্নাত পাব জান্নাতের অধিকারী হব তার সবচেয়ে বড় মাধ্যম হবে দান কেননা জান্নাত পাওয়ার জন্য দানই আমাদের দলিল হিসাবে সাব্যস্ত হবে দলিল হিসাবে দাঁড়াবে যা বুখারী মুসলিমের অত্র বিবরণে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণেই বলেছেন যে নিশ্চয় তোমরা দান করো দান করলে তোমাদের অর্থ সম্পদ কমবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাস নাকাসাত সাদকাতুন মিন মালিন দান কখনো মানুষের সম্পদকে কমায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেছেন আনফিক ইবনা আদম উনফিক আলাইকা হে আদমের ছেলে মেয়েরা তোমরা আল্লাহর পথে দান করো আমি তোমাদের অর্থ সম্পদ বেশি করে দিব আমিও তোমাদের দান করব এমনই বিবরণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত নিশ্চয়ই সুদ মানুষের অর্থ সম্পদকে কমিয়ে দেয় এবং দান মানুষের অর্থ সম্পদকে বেশি করে দেয় সম্মানিত দীনি মুসলিম ভাই বোন আমরা বুঝতে পারি আর না পারি দান আল্লাহর পথে করলে আমাদের অর্থ সম্পদ বেশি হয়ে যাবে এ কথাই চূড়ান্ত কেননা আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যা একাধিক বিবরণে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্য গোপনে দান করাকে বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি বলেছেন ইন্না সাদকাতাস সিররে তুতফিউ গাযাবার রাব্বে নিশ্চয় গোপন দান মানুষের আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয় মানুষ যে অন্যায় করে অশ্লীল কাজে জড়িয়ে পড়ে তখন আল্লাহ তাআলা তার উপরে ক্ষিপ্ত হয়ে যান তাকে জাহান্নামে দেওয়ার সিদ্ধান্ত নেন তাকে জাহান্নামে দিব মনে করেন কিন্তু যখন মানুষ দান করে তখন আল্লাহ তাআলার ওই রাগ ওই ক্রোধ কমে যায় ওটা মিটে যায় রাগের দানের এমন একটি ক্ষমতা রয়েছে দানের এমন একটি বলতে গেলে আল্লাহ তাআলা তার ভিতরে ক্ষমতা দিয়ে দিয়েছেন যে দানই আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দিতে পারে অবশ্য অন্য জগতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে তার একটি বড় কারণ হচ্ছে গোপনে দান করা সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা গোপনে দান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিবরণে বোঝা যাচ্ছে যে গোপনে দান করলে তার ফলাফল বেশি অবশ্য প্রকাশ্যেও দান করা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা সাদাকাতু তামহু আযাবাল কবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয় অন্য বর্ণনা এসেছে দান কবরে যে শাস্তি আছে তাকে নিভিয়ে দেয় তিনি বলেন ইন্নামাল মুমিন ইস্তাজিল্লু ইয়াওমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতি নিশ্চয় মুমিন বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে অত্র বিবরণে প্রকাশ্যে অপ্রকাশ্যে
কথাটা স্পষ্ট বলা হয়নি। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন পর্যায়ে প্রকাশ্যভাবেও দানের কথা বলেছেন। যখন তিনি তাবুকের মাঠে যুদ্ধে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন তখন তিনি প্রকাশ্যে দানের কথা বলেছিলেন। তিনি দানের কথা বললেই সাহাবীগণের মধ্য হতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ রাসূল আমি আমার অর্থ সম্পদ হতে অর্ধেক দান করলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ রাসূল আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে যা কিছু আছে সব কিছু দিলাম। ওই সময়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি প্রদান করব। তাবুকের যুদ্ধে যেসব সাহাবি গেছিলেন তার সংখ্যা হচ্ছে 30,000। 15,000 সাহাবিকে তিনি 15,000 উট দিয়েছিলেন এবং 3 মাসের যাতায়াত খরচ দিয়েছিলেন। বোঝা যাচ্ছে যে তিনি কত বড় ধনী মানুষ ছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলা মাঠে দানের কথা বলেছিলেন, সাহাবিগণও খোলাখুলি দান পেশ করেছিলেন। অবশ্য খোলা মাঠে দান করা যায়, তবে গোপনে দান করলে তার ফলাফল বেশি, একথাই সত্য। সম্মানিত দীনি মুসলিম বোন, আপনাদেরকে আমরা দান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যাকাত তো দিতেই হবে, যাকাত তো প্রত্যেকটা মানুষ দিতে বাধ্য। আল্লাহ তাআলা যাকাত দেওয়ার জন্য আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক সময়ে যাকাত দেওয়ার জন্য তিনি আদেশ করেছেন। যাকাত ফরজ, যা মানুষকে দিতেই হবে। মানুষ যদি যাকাত না দেয়, ইসলামী ক্ষমতা থাকে তাহলে তার হাতে রশি দিয়ে জোর করে পিটিয়ে মানুষ যাকাত নিয়ে যাবে, এ কথাই সত্য। কেননা আল্লাহ তাআলা বলেন, যাকাত হচ্ছে নিঃস্ব এবং ভিক্ষুকের হক, যারা দুস্থ গরিব তাদের হক। তাদের হক তো মেরে খাওয়া ঠিক নয়। যারা বিত্তশালী মানুষ তারা যদি ওসর যাকাত বের না করে তাহলে সত্য সত্যই তারা গরিবের হককে নষ্ট করে, মেরে খায়। এ কারণেই তাকে যাকাত দিতে হবে, যাকাত দিতে বাধ্য। যদি মানুষ দুনিয়াতে যাকাত না দেয় তাহলে বিচারের মাঠে তার অর্থ সম্পদকে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে তার কপালে এবং পার্শ্বদেশ ও পিঠে দাগ দেওয়া হবে। দাগ দেওয়ার সময় ফেরেশতাগণ বলবেন, ফাজুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা নিজের অর্থ সম্পদের স্বাদ আস্বাদন করো যা তোমরা তোমাদের জন্য সঞ্চয় জমা করে রেখেছিলে। সম্মানিত উপস্থিতি, মানুষ যদি তার অর্থ সম্পদ জমা করে, তার যদি যাকাত না দেয়, তাহলে সেই সম্পদকে আল্লাহ তাআলা লাঠি তৈরি করে বিচারের মাঠে তার কপালে ও পার্শ্বদেশে এবং পিঠে দাগ দিবেন এবং অপমান করে বলবেন, দেখো তোমার সঞ্চিত সম্পদের স্বাদ তুমি বুঝো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে অর্থ সম্পদ দেওয়া হয়েছে সে যদি দান না করে তাহলে তার অর্থ সম্পদকে বিচারের মাঠে বিষাক্ত সাপ করা হবে এবং এই সাপকে তার গলায় জড়িয়ে দেওয়া হবে। সাপ তার মুখের দুই দিক ধরে ছবল মেরে থাবা মেরে বলবে, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার ওই সম্পদ যে সম্পদে যাকাত দেওয়া হয়নি। সম্মানিত উপস্থিতি, যাকাত মানুষ দিতে বাধ্য। যাকাত যদি না দেয় তাহলে তার পরকালে অবস্থা এই হবে। আপনারা যাকাত দেওয়ার জন্য জরুরিভাবে প্রস্তুতি গ্রহণ করুন। যাকাতের হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের 5টি উঁট হলে 1টি ছাগলের বাচ্চা যাকাত দিতে হবে, 25টি উঁট হলে 1টি উঁটের বাচ্চা যাকাত দিতে হবে, 30টি গরু হলে 1টি গরু যাকাত দিতে হবে, 40টি ছাগল হলে 1টি ছাগল যাকাত দিতে হবে, শস্য জমিতে উৎপাদন হলে 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। অবশ্য সরকার আমাদের কাছ থেকে যে ট্যাক্স আদায় করছে তা সরকারের জুলুম, এ কারণে যাকাত কম হবে, ওসর কম দিতে হবে, এ কথা ঠিক নয়। যতবার জমিতে শস্য উৎপাদন হচ্ছে ততবার আমাদেরকে ওসর দিতে হবে, এ কথাই ঠিক। মানুষের অধীনে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে তাহলে বাজার মূল্য জিজ্ঞাসা করে তার শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। মানুষের কাছে যদি 52.5 তোলা 200 দেরহাম রূপা থাকে তাহলে বাজার মূল্য জিজ্ঞাসা করে তাকে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। সম্মানিত দীনি মুসলিম ভাই ও বোন, যদি আপনাদের
ছেলে মেয়ের নামে ডিপিএস খোলা হয়েছে যা ঠিক নয়, বা দোকান বরাদ্দ নিয়েছেন, বা টাকা ব্যাংকে অ্যাকাউন্টে জমা রেখেছেন, বা কাউকে কর্জ দিয়েছেন যা সহজে পাওয়া যাবে, এই সব মিলে যদি টাকার পরিমাণ রূপা অনুযায়ী প্রায় 30 বা 40 হাজার হয় তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। অবশ্য স্বর্ণের হিসাবে 2.5 থেকে 3 লক্ষ টাকা হলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। যেহেতু জাকাত নিঃস্ব গরিবদের হক, কাজে আমরা বলবো আপনারা রূপার হিসাব করেই জাকাত দেন, এটাই আপনাদের জন্য ভালো হবে, দুস্থ গরিবদের জন্য বেশি উপকৃত হবে, তারা বেশি উপকার লাভ করবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে জাকাত আদায় করার জন্য, জাকাত প্রদানের জন্য জোরালোভাবে অনুরোধ করছি, নইলে এটা আপনাদের জন্য পরকালীন বিপদ হয়ে যাবে। আপনারা আপনাদের অর্থ সম্পদ হতে যে কোনো মূল্যে জাকাত বের করুন। আমরা একাধিক দিন বলেছি মানুষের বিছানে গমা গোখরা সাপ থাকতে পারে, থাকলেই তাকে দংশন করবে এ কথা নয়, যদি সাপে দংশন করেও তাহলে একজন মারা যাবে যাকে দংশন করেছে, আর যদি মানুষ ওসর জাকাত বের না করে তাহলে তার পরিবারের সবাই মারা যাবে, অর্থাৎ সবাই জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লায়াত খুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর অবৈধভাবে বৃদ্ধি হতে থাকে, বড় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু লাহামিন নাবাতা মিনাস সহতে কানাতিন নাউর আওলা বিহি, যে শরীর হারাম উপায়ে বৃদ্ধি হয় সেই শরীরের জন্য জাহান্নামই যথেষ্ট। যখন মানুষ তার অর্থ সম্পদ হতে যাকাত বের করে না তখন তার জন্য জাহান্নামই যথেষ্ট। সম্মানিত দিনী ভাই, এখানে শুকুরের সরের গোস্ত রান্না করা আছে, আর এখানে ওই ধানের ভাত আছে যে ধানের ওসর বের করা হয়নি, ওই টাকার চাউল কিনে ভাত রেডি করা হয়েছে যেই টাকার জাকাত বের করা হয়নি, এই খাদ্য ওইরকমই হারাম, এই গোস্ত যেমন হারাম, অর্থাৎ এই খাদ্য ভক্ষণ করলে তার এবাদত কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমরা যেমনভাবে জাকাত দেওয়ার জন্য বলছি তেমনিভাবে দান করার জন্য অনুরোধ করছি। রমজান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দান করতেন, তিনি পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল হয়ে যেতেন। পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে পশু প্রাণী সব কিছুই সুবিধা ভোগ করে, আপনার ঘাসপালা গাছপাতা সব তরুতাজা হয়ে যায়। ঠিক পূর্ব দিকের বাতাস যত কিছু উপকার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে বেশি উপকার করতেন রমজান মাসে দান করে। যেহেতু রমজান রহমতের মাস, দয়ার মাস, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া বাগিয়াল খায়রে, হে কল্যাণকামী, তোমার রমজান মাসে বেশি বেশি কল্যাণের কাজ করে দয়া, আল্লাহর দয়াকে গ্রহণ করো, আল্লাহর রহমতকে ধরে নাও। রহমতের মাস, দয়ার মাস, দুই হাতে আপনারা রহমতকে লুটে নেন, তার একটি বড় মাধ্যম হচ্ছে দান করা। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে দান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, যারা ফকির ভিক্ষা চাই তাদেরকে দান করুন, যারা মিসকিন ভিক্ষা চায় না তাদের সংসারও চলে না এরকম মানুষকে দেখে দেখে দান করুন। এরপরে যেগুলি বেসরকারি কমি খারিজি মাদ্রাসা এসব প্রতিষ্ঠানে আপনারা দান করুন, তবে দান করার সময় দেখবেন ওই সব প্রতিষ্ঠানগুলি যেন বিদাতপূর্ণ প্রতিষ্ঠান না হয়। যেসব প্রতিষ্ঠানে কুলখানি হয়, চাহালাম হয়, চালিশা হয়, যেসব প্রতিষ্ঠানের ছেলেরা বিভিন্ন বাড়িতে গিয়ে বিভিন্ন দোকানে গিয়ে কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করে, অন্যের নামে কোরআন পড়ে বকশিয়া দেয়, এসব প্রতিষ্ঠান থেকে সাবধান থাকবেন, এগুলো হচ্ছে বিদাতপূর্ণ প্রতিষ্ঠান, আপনার অর্থ সম্পদ এসব বিদাতের সহযোগিতা করবে। কাজেই কমই প্রতিষ্ঠানে সহযোগিতা করার সময় দেখবেন সঠিক আকিদার প্রতিষ্ঠান কোথায়, কারা সঠিক আকিদায় প্রতিষ্ঠান চালায়, কোথায় ছেলেমেয়েরা সঠিক আকিদায় পড়াশোনা করে, এ মর্মে আমরা সকল দিনী ভাই বোনকে বলতে চাচ্ছি, বা আমি একাধিক দিন বলেছি সেই কথাটি আবারও বলছি, প্রায় 15 বছর থেকে আমি ঢাকায় আসি,
তখন থেকেই আমি মনে মনে ভাবতাম ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় একটি বিশাল ভূখণ্ড পাওয়া যাবে যেখানে একটি উন্নতমানের বড় প্রতিষ্ঠান নির্মাণ করা হবে যেখানে ছেলেরা বাংলা ইংরেজি আরবি উন্নতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে দেখতে দেখতে সেই দিন আপনার ওই রূপগঞ্জ নারায়ণগঞ্জ হাটাবো বীরহাটাবো এলাকার লোকেরা আমার হাতে 14 বিঘা জমি হস্তান্তর করেছে সম্মানিত দিনী ভাই আপনারা জানেন 2013 সালের 24 আগস্ট 11টার সময় আমি জনগণের উদ্দেশ্যে বলেছিলাম যে সম্মানিত উপস্থিতি আজকে আমরা এই তারিখে এই প্রতিষ্ঠান চালু করছি আরম্ভ করছি উদ্বোধন করছি উদ্বোধন করতে গিয়ে আমি আপনাদের বলছি যে আমার হাতে টাকা নাই এ কথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য ইনশাআল্লাহ গড়বেই গড়বে এখানে ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে উন্নতমানের একটি প্রতিষ্ঠান গড়বেই ইনশাআল্লাহ আমি এতে বিশ্বাসী এটা হবেই হবে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি আপনারা এই প্রতিষ্ঠানের জন্য প্রথমে আল্লাহর দরবারে বলবেন আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে প্রতিষ্ঠানটি গড়ে তোলার প্রাণপণে চেষ্টা করছেন এটা তুমি কবুল করো আমি আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য বলছি আল্লাহ যদি কবুল করেন তাহলে এটা সহজেই হয়ে যাবে আমাদের কষ্ট পেতে হবে না দ্বিতীয় আমি আপনাদের অনুরোধ করেছি আপনারা আমাদেরকে পরামর্শ দেন আপনাদের পরামর্শ মূল্যায়ন করা হবে তৃতীয় আপনাদের বলেছি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ সম্পদ ছাড়া চলেনি আমাদেরও চলবে এ কথা ঠিক নয় আমাদেরকেও জনগণের নিকট থেকে সাদ দান যাকাত বিভিন্ন ধরনের সহযোগিতা নিতে হবে মর্মে আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা এই প্রতিষ্ঠানে প্রাণপণে সহযোগিতা করুন আমরা এবছরে যে সব পরিকল্পনা নিয়েছি তার একটি বড় পরিকল্পনা একটি আমাদের বড় মসজিদ নির্মাণ করতে হবে যার বর্গফুট হচ্ছে 9000 9000 বর্গফুটের আমরা একটি মসজিদ নির্মাণ করব তাতে প্রায় খরচ হতে পারে পাঁচতলা ভবনের প্রথম তলায় 1.5 থেকে 2 কোটি টাকা খরচ হবে আমাদের দ্বিতীয় যেটি পদক্ষেপ রয়েছে সেটি হচ্ছে আমরা একটি মহিলাদের আবাসিক ব্যবস্থা করতে চাচ্ছি আমরা 2015 সালের 3রা জানুয়ারি মহিলা প্রতিষ্ঠান আরম্ভ করেছি সেখানে ছাত্রী এবং শিক্ষিকা অবস্থান করছেন সেখানে উন্নতমানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি তবে আমরা বাসা ভাড়া নিয়ে এই কাজ আরম্ভ করেছি মহিলাদের আমরা আবাসিকভাবে কোনো ব্যবস্থা করতে পারিনি মর্মে আমরা এটা চাচ্ছি রমজান পরে মেয়েদের একটা আবাসিক ব্যবস্থা হোক এখানেও প্রায় পাঁচতলা ভবনের একতলায় 40 থেকে 50 লক্ষ টাকা খরচের সম্ভাবনা রয়েছে তৃতীয় হচ্ছে যে আমি চাই সব সময় শিক্ষক যারা থাকবেন তারা প্রতিষ্ঠানের নিকটে থাকবেন বিভিন্ন জায়গায় থাকবে পড়িয়ে চলে যাবেন তারা ঠিকমতো ছাত্রদের খিদমত সেবা করতে পারবেন না উপযুক্ত শিক্ষা দেওয়ার সুযোগ পাবেন না এই মর্মে আমরা প্রতিষ্ঠানের পাশে একটি আবাসিক ভবন তৈরি করতে চাই যেখানে শিক্ষকগণ থাকবেন এবং সহজেই ছাত্রদেরকে সুন্দর শিক্ষাদান প্রদান করতে পারবেন সহজেই তাদের সুবিধা দিতে পারবেন মর্মে আমরা আপনাদেরকে অনুরোধ করছি এই জিনিসগুলি সামনে রেখে আপনারা এই প্রতিষ্ঠানে আন্তরিকভাবে সহযোগিতা করুন আরও আপনাদেরকে বলি আমাদের এমনিতেই খরচ আছে প্রতি মাসে আপনার 1,55,000 বেতন বাবদ আর অসহায় ছাত্রছাত্রী এবং এতিম ছাত্রছাত্রী বাবদ প্রতি মাসে খরচ আছে 60,000 টাকা প্রায় 2,10,000 থেকে 20,000 টাকা খরচ আছে এটা আপনাদের কাছ থেকে আমরা নিয়ে খরচ করে থাকি এই জন্য আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা পৃথিবীর যেখানে থাকেন না কেন এই প্রতিষ্ঠানকে ভালোবেসে আন্তরিকভাবে সহযোগিতা করুন আমরা বিশ্বাস রাখি পতিতালয়ের মেয়েকে যদি মানুষ কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে তাহলে সঠিক আকীদার প্রতিষ্ঠানকে যদি আপনি ভালোবাসেন তাহলে ইনশাআল্লাহ এতে থেকে একটা জান্নাতের ফল বের হয়ে আসবে আপনি যদি এই প্রতিষ্ঠানে কিছু সহযোগিতা করেন তাহলে এই সহযোগিতা ইনশাআল্লাহ বিচারের মাঠে আপনার জান্নাতের মাধ্যম হয়ে যাবে আমরা আপনাদের দিনী ভাই মুসলিম ভাই হিসাবে আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন আপনারা এই
প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন প্রাণপণে এই প্রতিষ্ঠানে যাকাত ও দানের টাকা পাঠিয়ে এই প্রতিষ্ঠানকে উন্নতমানের গড়ার উন্নতমানের করার সুযোগ করে দিন আল্লাহ তুমি সকল দীনী ভাই ও বোনকে এই প্রতিষ্ঠানে সহযোগিতা করার দান করার তৌফিক দান করো আল্লাহ তুমি সকল দীনী ভাই ও বোনের অন্তরে এই ভালোবাসা দিয়ে দাও সবাই যেন এই প্রতিষ্ঠানকে ভালোবাসে সবাই যেন এই প্রতিষ্ঠানের ব্যাপারে সুন্দর পরামর্শ দেয় আল্লাহ তোমার নিকটে আমরা এই আন্তরিক দাবি করছি তুমি আমাদের এই দাবি কবুল করো আল্লাহ তুমি আমাদেরকে এই প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করো আমরা মানুষ হিসেবে তোমার দরবারে জানাচ্ছি আমাদের নিয়তির কোনো ত্রুটি নাই আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে তোমাদের উপরে আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে তোমার উপরে তুমি আমাদেরকে সহযোগিতা করবে আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করেছো তুমি এই প্রতিষ্ঠানকে সবার নিকটে এমনভাবে করে দাও যেন সবাই আন্তরিকভাবে ভালোবাসে সবাই যেন দান করে তুমি আমাদেরকে কবুল করো আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি এই দানের বিনিময়ে যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো সম্মানিত দীনী মুসলিম ভাই ও বোন আপনারা সহযোগিতার ব্যাপারে অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করতে পারেন আমরা বর্তমানে যে অ্যাকাউন্ট নাম্বার আপনাদের সামনে পেশ করছি তা হচ্ছে 007112000407 আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী নামের জন্য আমার নাম ব্যবহার করবেন আব্দুর রাজ্জাক আর ব্রাঞ্চ হচ্ছে রাজশাহী এছাড়াও আমাদের একটা বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারটি হচ্ছে 01866757514 এছাড়াও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অথবা ঢাকা আলামিন মসজিদে যে সব খাদেম থাকে তাদের সাথে যোগাযোগ করে সহযোগিতা পাঠাতে পারেন সকল দীনী ভাই ও বোনকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য আমরা অনুরোধ করছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন তোমার দরবারে এ দাবি এ দাওয়া এ দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ